এটা হাজারে একটা মিলে এর মাথা টুক দেখেন চোখ দেখেন বুল্লার মতো চোখ আর অরিজিনাল মুন্ডি যাকে বলে এক বর্ডার ক্রসের অরিজিনাল মুন্ডি যেটা বলে মুন্ডি চ্যালেঞ্জ অরিজিনাল না হলে অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি ঘটনা হচ্ছে যদি এটা কোনো রকম ত্রুটিপূর্ণ দোষ থাকে এটা সম্পন্ন টাকা ফেরত গরু আমি নিব না হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার মনে পড়ে আমার ফার্ম কাকে বলে রানী মুন্ডি বর্ডার কসায় দুইটা মুন্ডি আসছে দুইটা মুন্ডি আর দুইটা হলিস্টন ভিজন এসিআই ভিজের বাচ্চা দেখাবো দুইটা চারটা গরু দেখাবো আচ্ছা কামাল ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাবো অবশ্যই দেখাবো বন্ধুরা শুরুতেই আপনারা দেখছেন এক নম্বর বকনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই কামাল ভাই এক নম্বরে এই বকনা বাচ্চাটা জাতমান বয়সটা বিস্তারিত এটা হলিস্টন ফিজন মুন্ডি এটা হচ্ছে রানী শঙ্কর যাক বলা হয় বর্ডার ক্রসায় আসছে মুন্ডি কাকে বলে আর এটা গল্পের কোনো কারণ নাই এর লম্বা আছে কত দূরত্ব বড় সরো হ্যাঁ বড় কাকে বলে যে কোনো টাইমে গরম আসতে পারে গরম যে কোনো টাইমে যে কোনো টাইমে মাথা কান ছোট চামড়া চিকন গলাত কোন কম্বল নাই নাভি নাই এটাই হচ্ছে অরিজিনাল বৈশিষ্ট্য মুন্ডি মুন্ডির হচ্ছে বৈশিষ্ট্য সিনার মতন ক্যাপাসিটি আর কি আরে লম্বা কত উষার কত ডবল বডির এটা গরুর দাম হবে 7 লাখ 8 লাখ টাকা একটা মুন্ডি এর দুধের রেকর্ড মেলা এ বলবো না মেলা রেকর্ড ওই যে ঢাকা একজনের দেখালে 43 লিটার এই রানী শঙ্কর মুন্ডির এটা হচ্ছে রানী শঙ্কর মুন্ডি ওলান পালান ঠিক আছে পালান খুব ভালো আছে দেখা দেখি একটু নিপেলটা হ্যাঁ অত্যন্ত ভালো আছে তো অত্যন্ত ভালো আছে আসেন দেখুন অত্যন্ত ভালো আছে মুন্ডি এ দেখেন আপনি যে কোনো টাইমে গরম আসতে পারে বুঝলেন আর মুন্ডি কাকে বলে এটা গল্প করবো না এটা গল্প করার জিনিস না দেখলে বুঝতে পারবে মানুষ বন্ধুরা অনেক লম্বা চড়া উঁচা লম্বা অনেক লম্বা মানে উঁচা লম্বা কত উঁচা লম্বা আমার গলার সমান হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি এ দেখেন আমার গলার সমান উঁচা বুঝতে পারছেন আর লম্বা কত তো কামাল ভাই দামটা কেমন আছেন দাম ভাই খুব বেশি না তো দাম নিবেন 1,62,500 দামটা কি করতে পারবে আলোচনা সাপেক্ষ গল্প কিছু যাচ্ছে মানুষ বন্ধুরা এক নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা দামটা শুনুন 1,62,500 কামাল ভাই তারপরে দুই নম্বরে এই বকনা বাচ্চাটা যা বলছেন এটা মুন্ডি বাচ্চা ভাই এটা মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি একটা খুব শুদ্ধি সাদা দেখেন আর মাথার খোপা দেখেন মাথাটা দেখি কান ছোট মাথার খোপা আর গায়ে সামনা রসুনের সুসার মতন অরিজিনাল মুন্ডি একটা বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন সব দিকে ঠিকঠাক আপনি তো লম্বা চড় দেখছেন এটা 10-11 মাসের ভিতর বল 11 মাসের মতো এটা ওলান পালানটা দেখি ভাই দেখেন এন দেখেন চারটা মাটি সাদা দেখেন দুধের মতো চারটা মাটি সাদা আচ্ছা নিপল ঠিক আছে চারটা চারটাই সাদা একবারে কামাল ভাই দুই নম্বরে বাচ্চাটা বসটা কেমন হবে বসটা 10-11 প্লাসের ভিতর গিয়েছে ভাই 10-11 মাসের মধ্যে থাকবে রেডি আর 2 মাস গেলে রেডি হয়ে যাবে ভাই অরিজিনাল মুন্ডি গায়ে চারটা জিবা শুদ্ধি সাদা চারটা খুর শুদ্ধি দেখেন একে সাদা হয়ে গেছে হলিস্টন ফিজিয়ান মুন্ডি মাথার খোপা ধরেন খোপালা মুন্ডি দামও সস্তা ভাই 85,000 দাম তাহলে দুই নম্বর হলিস্টন ফিজিয়ান মুন্ডি দামটা 85,000 আলোচনা সাপেক্ষে আমি অল্প সম্মানী জনক এর ভিতরেও করতে পারবো
আর তিন নম্বরে সুন্দর একটা বত বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। কামাল ভাই, তিন নম্বরে বাচ্চাটার জাত ভাই? এটা হচ্ছে এসআইবিজ এর বাচ্চা, হলিস্টন ফিজিয়ান একটা বাচ্চা বললেন। কামাল ভাই, তিন নম্বরে বত বাচ্চাটা বসটা কেমন হবে ভাই? এটা প্রায় 10 পিলাস ছাড়িয়ে গেছে, 11 এর ভিতর আছে। এটা 11 মাসের মতো হবে? হ্যাঁ হ্যাঁ, পরে রেডি আর কি, 2 মাস গেলে রেডি হয়ে যাবে। লম্বা চড়া দিয়ে খুব ভালো হয়েছে, লম্বা চড় ভালো আছে, সব দিকে ভালো। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? হ্যাঁ, খাওয়া ঠিকঠাক আছে, ডবল বডি আছে, পাশে খুরসাডি সাদা আছে, রসুনের সুজার মধ্যে পিটের উপর ভাই সব গোলাপি হয়ে গেছে, ক্যামেরা ধান সব এত পার্সেন্ট নিচে আর কি। কামাল ভাই, দামটা কেমন আছে? দাম একটু সস্তা 85,000। বন্ধুরা, তিন নম্বর বর্তমান বাচ্চার দাম ছিলেন 85,000। হ্যাঁ মাশাআল্লাহ। চার নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। কামাল ভাই, চার নম্বরে বাচ্চাটা যাতন বসটা ভাই? এটা এসআই বীজের বাচ্চা, হলিস্টন ফ্রিজান বাচ্চা। কাকে বলে ভাই? বলবে 100% বীজের বাচ্চা, খুবই ভালো ভাই। 12 প্লাসের বাচ্চার বয়স, 12 প্লাসের। লম্বা চওড়া আছে দেখছেন? লম্বা চওড়া আছে, খাদ্য খানা ভালো, সব দিক দিয়ে ভালো ভাই। গলাত কোনো কম্বল নাই, লাভি নাই কো, গলাত কম্বল নাই, লাভি নাই কো, দেখেন খুবই ভালো মানে। চারটা খুরশুদ্দি সাদা আছে, প্রিন্টটা বেশ ভালো আছে, হাই কোয়ালিটি বাচ্চা যাকে বলে ভাই। গল্প করার কিছু নাই ভাই, মানুষ কাস্টমার দেখলেই চিনতে পারবে ইনশাল্লাহ। মাথাটা ভরা আছে দেখছেন? ওলাম পাঁটা দেখি ভাই। হ্যাঁ দেখেন ভাই, খুব ভালো আছে, চারটা পাঁট দেখেন খুব ঠিক আছে, চারটা দেখছেন? চারটা তলার মতো তলা, সেই তলা ভাই, চারটাই সাদা, দুধের মতন সাদা, ঠোঁট শুদ্ধি গোলাপি হয়ে গেছে ভাই, পার্সেন্ট। এই বাচ্চাটা বয়সটা কেমন হবে তাহলে? 12 প্লাস ভাই, 12 মাস প্লাস। জি জি জি, এ রেডি বাচ্চা ভাই, স্বল্প সময় হিট আসতে পারে, যে কোনো টাইম এক আধ মাসের ভিতরে হিট আসবে আশা করি। তো কামাল ভাই, চার নম্বরে বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটা ভাই 1,05,000 দাম। বন্ধুরা, চার নম্বরে হরিস্টান ফিজান বকনা বাচ্চা, আর চার নম্বরে বাচ্চাটার দাম শুনলেন 1,05,000। হ্যাঁ রেডি বকনা ভাই এটা। কামাল ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে ভাই প্রতিবারই বলি, দর্শক আমি তো পুরনো একটা ব্যবসায়ী, আমরা যাদের মাল দিছি ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো লোক ঠকেনি, আমাদের দ্বারাই 10টি টাকা ঠকবে না। আমাদের ফার্মে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, কোনো লোক বলতে পারে না যে 10 টাকা কামালের ফার্মে লস হয়েছে বা আমরা পাইনি। আমাদের এখানে সবচেয়ে বড় কথা যে ফার্মে আসি, দেখি শুনি নিতে পারলে অত্যন্ত ভালো, একদিন থাকি, খাওয়া খরচ সব আমাদের আছে, অসুবিধা নেই, থাকি দেখি শুনি গোরবাসন মিলে আমরা অত্যন্ত খুশি হতে পারি, যে জানি শুনি গেল, দেখি গেল, ভালো মন্দ বিচার করতে পারবে। আর প্রবাসীদের জন্য আমাদের একমাত্র, ওনারা আসতে পারে না, বৃদ্ধ বাপ মা বাড়িতে আছে, আমরা প্রবাসীর কাছে প্রচুর গরু বেচি, গত সপ্তাহে সব গরু প্রবাসীর কাছে বেচছি, ওনারা বাড়িতে নিয়ে হয়তো আমাদের ফার্মে আলোচনা করলে ওরা বুঝতে পারবে যে কামাল ডেলি ফার্মে প্রবাসীর জন্য 100-100 সুযোগ আছে ইনশাল্লাহ। আলোচনা করলে প্রবাসী ভাইদের শুনে নেওয়াটা উচিত, আলোচনা করি শুনি নিলে আমরা গরু তাদের বাড়ি পাঠা দিতে পারবো, অসুবিধা নাই, আলোচনা সাপেক্ষে বুঝতে পারবে যে কামাল ডেলি ফার্মে প্রবাসীর জন্য আল্লাহ রহমত। আচ্ছা কামাল ভাই, সময়ের জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ, দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল।